আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম আমার বন্ধুর স্বপ্ন পূরণের একটি ভিডিও নিয়ে। বন্ধুর অনেক স্বপ্নের, অনেক সাধনার একটি বাড়ি আমাদের এলাকায় হচ্ছে। আমার বন্ধু অনেক দিন যাবৎ দেশের বাইরে আছে, ওই প্রেক্ষিতে বন্ধু একটা স্বপ্ন ছিল একটা ডুপ্লেক্স বাড়ি করবে, স্বপ্নটা প্রায় পূরণের পথে। 80% কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুর, 20% বাকি আছে। সিঁড়িগুলো টাইলস করা হয়ে গেছে, সামনে দেওয়া প্রায় টাইলস করা হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে রঙের কাজ এবং ফ্লোর দেয়ালের রং টাইলস করাগুলো। সব মিলে এখন আছে বন্ধুর স্বপ্ন পূরণটা প্রায় বাস্তবতার পথে। আমরা ছাদে আর উঠলাম না, ছাদের ভিউটা আরেকদিন দেখাবো। আসলে অনেকদিন যাবত বন্ধুর স্বপ্ন ছিল একটা বাড়ি করবে, প্রায় সময় বলতো, যাক অনেক অনেক কষ্ট করার পরে, প্রায় 17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করার পরে বন্ধু আজ বাড়ি করার পথে, বাড়ি করছে। যাই হোক বন্ধু, এ হলো টয়লেটগুলো, টয়লেটটা পুরোটাই টাইলস করছে, ওপরে নিচে যা আছে। টয়লেটটা আসলেই অনেক সুন্দর হয়েছে, বেসিনগুলো ইংলিশ টয়লেট দিছে, একটা আদি টয়লেট দিছে। আদি টয়লেট বলতে নর্মালি আমরা যে টয়লেটগুলো ইউজ করি ওইরকম টয়লেট, এই যে দেখেন এটা আদি টয়লেট বলা হয়। আর বন্ধুর কিচেনটা অনেক সুন্দর করছে, আমি দেখে তো অবাক, ওয়াও মাশাল্লাহ। যাক রুমগুলো বিশাল বড় বড়, সাথে বারান্দা আছে। আসলে সাথে থাকুন এবং বন্ধুর বাড়ির স্বপ্ন পূরণটা দেখুন, সবার একটা স্বপ্ন আছে। আপনারা কমেন্টে জানাবেন আপনার কি স্বপ্ন, অবশ্যই আল্লাহ পাক সবার স্বপ্ন পূরণ করুক। এই কিচেনটা, কিচেনটা দেখেন, কিচেনের টাইলসগুলো অনেক সুন্দর হয়েছে। যাক আমরা এখন নিচে যাব, নিচে যেয়ে দেখি নিচে কি অবস্থা। সিঁড়ির যেই দরে ওঠার ইয়াগুলা, ওগুলা স্টিলের দেওয়া হয়েছে, আসলে সবগুলো সুন্দর হয়েছে। সুইচগুলা অনেক দামি ব্র্যান্ডের। এই যে সামনের অবস্থা আসলে অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আপনার নিচতলায় বেসিন, টয়লেট, গোসলখানা, ঝর্ণা আছে, সব কিছু আছে। এটা ইংলিশ টয়লেট, ইংলিশ কমোড যেটা বলা হয়, এটা নর্মালি টয়লেট, যেটা আদি টয়লেট বলা হয়। দরজাগুলোও মাশাল্লাহ ফাটাফাটি লাগাইছে বন্ধু। যাই হোক আমরা বন্ধুর স্বপ্নগুলো দেখতেছি বাস্তবতার পথে। বন্ধুর কুকুরটা এখনও রয়েছে, আছে বাড়িতে, গেলে আগে দেখবো মুখ চিনি কিনা, তারপরে চিনলে কোনো কিছু বলবে না, না চিনলেই চিৎকার চেঁচামেচি শুরু করবে। রুমগুলো বিশাল বড় বড় বানাইছে, আসলে অনেক সুন্দর হয়েছে। গিরিলগুলোর সাথে সাথে দেওয়া হবে আপনার থাই গ্লাস। এই সুইচ বাটনগুলো, কারেন্টের লাইন অলরেডি দেওয়া হয়ে গেছে, কারেন্টের লাইন এখন আছে আপাতত চলতেছে, কিন্তু ফ্যান লাইট এগুলো লাগানো হয় নাই, কাজ চলতেছে। ইলেকট্রিশিয়ান আমারই বড় ভাই, আমাদেরই এলাকার, ভালো কাজ করে, দক্ষ। এই যে কিচেন রুমগুলো, কিচেনটা অনেক সুন্দর হয়েছে আসলে, দাঁড়িয়ে রান্না করা, নিচে বেসিং অনেক সুন্দর হয়েছে। যাক বন্ধুর কষ্ট সফলতার দিকে। সামনে জায়গা যা পুরোটাই টাইলস করা হয়েছে, আপনারা যদি দেখেন ডুপ্লেক্স বাড়ি, মাশাল্লাহ। আসলে পুরোটা রং করার পরে আরও সুন্দর দেখা যাবে। এই যে পুরোটা সামনে দিয়ে এভাবে টাইলস করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যাক বন্ধুর স্বপ্ন পূরণ হওয়ার পথে সবাই দোয়া করবেন, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং ভালো মন্দ কীরকম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাই।